মুম্বাই হামলার ষড়যন্ত্রের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেকের বাড়ি ও অফিস চত্বরে রেকি। মুম্বাই থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কলকাতায় আনলো পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেকি, গ্রেপ্তার অভিযুক্ত। বাড়ি এবং অফিসের সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে জঙ্গি, এমনটাই জানা গিয়েছে। তার বাড়ি এবং অফিসে রেকিও করেছিল মুম্বাই হামলার মূল চক্রি। এমনই বড় তথ্য প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় যুক্ত রয়েছে রাজারাম রেগে নামে এক জঙ্গি। এই রাজারাম রেগ কলকাতাতেও এসেছিল। কলকাতায় এসে শেক্সপিয়ার সরণির একটি হোটেলেও ওঠে সে। এরপর প্রায় দুদিন সেই হোটেলে থেকেই রেকি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর ফোন নম্বর জোগাড় করেছিল, তার সাথে কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করে। লালবাজার তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত রাজারাম রেগে 18-20 এপ্রিলের মধ্যে কলকাতার একটি হোটেলে উঠেছিল। সেখান থেকেই অভিষেক এবং তার পিয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তার অফিসের সামনে রেকিও করে। তারপর ফের মুম্বাইতে ফিরে যায়। এদিন এই অভিযুক্তকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওগ্রাফি করে ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারাম রেগের আরও একটি বড় পরিচয়, সে একসময় শিবসেনা নেতা ছিল। 26/11 মুম্বাই হামলার তদন্তে তার নাম উঠে আসে। এই হামলার অন্যতম চক্রি ডেভিড হেডলির শিকাগোতে যখন বিচার চলছিল, তখন তিনি বলেছিলেন রাজারাম রেগে শিবসেনা নেতা। তার সাথে শিবসেনা ভবনের বাইরে তিনি দেখা করেছিলেন। এমনকি তিনি চেয়েছিলেন লস্করি তৈবার মুম্বাই হামলায় এই রাজারাম রেগেকে কাজে লাগাতে। তখন থেকেই রাজারাম রেগের নাম মুম্বাই হামলার ঘটনায় উঠে আসে। এই রাজারাম অভিষেকের আত্মসহায়কের সাথে যোগাযোগ করেন এবং তারপর অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যায় বলে খবর পুলিশ সূত্রে। শুধু বাড়ির সামনে থেকে ঘুরে যাওয়াই নয়, তার বাড়ির ছবি তোলেন বলেও অভিযোগ। অপরদিকে রাজারাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রেকি করেছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও নিশ্চিত করা হয়েছে, নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রীর। শুরু হয়েছে লোকসভা নির্বাচন, এর মাঝে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অভিযুক্তকে এদিন মুম্বাই থেকে গ্রেপ্তার করার পর নিয়ে আসা হয় কলকাতায়। এদিন অভিযুক্তকে কলকাতায় আদালতে হাজির করানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।